বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অনুশীলনে সতেরো নম্বর পর্বে তোমাদের স্বাগতম সতেরো নম্বর পর্বে আমি এই ছয়টা অঙ্ক সমাধান করাবো এবং এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক দেখো বলা আছে যে প্রমাণ করো এগুলো প্রমাণ করতে হবে আমরা পুনর এক দেখো সেকি স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স টু প্লাস কোচেক স্কোয়ার কট ইনভার্স ভার্স থ্রি ইকুয়াল টু ফিফটিন এইটা প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু ফিফটিন প্রমাণ করতে হবে প্রথমে আমরা বামপক্ক তুলেছি তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা জানি সেক স্কোয়ার থিটা এটা যদি আমরা টেন ইনভার্স টু যদি আমরা থিটা ধরি দেখো সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটার সূত্র আমরা জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে সূত্র বসাবো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা থিটা মানে হচ্ছে টেন ইনভার্স টেন ইনভার্স টু আর কোসেক স্কোয়ার থিটা দেখো কোসেক স্কোয়ার থিটা সব এখানে আমরা কট ইনভার্স থ্রিরে আমরা যদি থিটা ধরি তাহলে কোসে ইনভার কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটার সূত্র হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা থিটা মানে হচ্ছে কট ইনভার্স থ্রি এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এটা যদি থিটা ধরি তাহলে আমরা টোটালটার উপরে যদি স্কোয়ার দিই সেক্ষেত্রে সমস্যা নয় ট্যান ট্যান ইনভার্স টু আর টোটালটার পরে আমরা স্কোয়ার দিলাম দেখো যে ব্যাপারটা আমরা এই টোটালটার পরে স্কোয়ার দিয়েছি কারণ এটা যদি আমরা থিটা ধরি তাহলে অন্তর্ভুক্ত কোন এই থিটার উপরে স্কোয়ার হয় না তার মানে এটারে যদি টেন স্কোয়ার থিটা হয় আর এই ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় আমরা একবারে লিখে দিই টু প্লাস এটার ক্ষেত্রেও তাই কট আর কট ইনভার্স ভার্স থ্রি আমরা টোটালটার পরে স্কোয়ার দিলাম টোটালটা পুরো স্কোয়ার দিয়েছি তাহলে কট স্কোয়ার এটা যদি ছিটা হয় তাহলে কট স্কোয়ার ছিটে হবে এবার দেখো টেন আর টেন ইনভার্স কাটা যায় তাহলে থাকে কত দেখো টু প্লাস টেন আর টেন ইনভার্স কাটা যায় থাকে হচ্ছে টু আর এরপরে স্কোয়ার আছে তাই দিলাম স্কোয়ার প্লাস কটা আর কট ইনভার্স কাটা যায় থাকে হচ্ছে থ্রি আর এরপরে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম দেখো যে ব্যাপারটা টু টু প্লাস টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে দেখো জবাবটা আমরা যদি যোগ করি যোগ করলে আসে হচ্ছে ফিফটিন এটাই কিন্তু আছে আমার ডান পক্ষে তাহলে ইকুয়াল টু ডান পক্ষ তাহলে লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত দেখো বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তো দেখো আমরা প্রথমে বামপক্ষ তুলেছিলাম সেক স্কোয়ার থিটা ধরছি সেক স্কোয়ার থিটা সূত্র হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা সূত্র হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এবার দেখো স্কোয়ারটা আমরা টোটালটাকে যেহেতু ট্যান স্কোয়ার এটা থিটা ধরছি তাহলে টোটালটার উপরে স্কোয়ার দিয়েছি তাহলে এটার থেকে এই লাইনে যায় একই রকম করছে আর ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় এই টেন আর টেন ইনভার্স কাটা যায় থাকে হচ্ছে টু যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম কট আর কট ইনভার্স কাটা যায় তাকে হচ্ছে থ্রি থ্রির উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম টোটালটার পরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম দেখো ক্যালকুলেশন করলে আসে ফিফটিন ইকুয়াল টু ডান পক্ষ দেখো অঙ্কটা অনেক সহজ তো ঠিক তেমনই এবার পুনর দুই সমাধান করাবো তো পনেরো দুইয়ের আমরা লেফট হ্যান্ড সাইড তুলেছি

থিটা থিটা মানে হচ্ছে সেক ইনভার্স থ্রি মাইনাস ওয়ান দেখো টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এই ওয়ান প্লাস এই ওয়ান মাইনাস তাহলে ওয়ান আর ওয়ান কাটা যায় এখানে লিখতে পারি টেন আর টেন ইনভার্স ফোর এই টোটালটার পরে আমরা স্কোয়ার দিতে পারি দেখো টেনকে স্কোয়ার করলে হয় টেন স্কোয়ার এটা যেহেতু থিটা এই অন্তর্ভুক্ত কোণ এই অন্তর্ভুক্ত কোণের পরে স্কোয়ার হবে না তো এবার দেখো এটার ক্ষেত্রে লিখতে পারি আর এখানে দেখো সেকেন্ড ভার্স থ্রি এই টোটালটার উপরে আমরা স্কোয়ার দিতে পারি দেখো এটার স্কোয়ার করলে হয় সেক স্কোয়ার থিটা এবার দেখো এই টেন আর ট্যান ইন ভার্স কাটা যায় কাটলে হয় হচ্ছে থাকে হচ্ছে ফোর যেহেতু টোটালটার উপরে স্কোয়ার আছে তাই আমরা দিলাম স্কোয়ার এবার দেখো সেক আর সেক ইন কাটা যায় থাকে হচ্ছে থ্রি যেহেতু স্কোয়ার আছে তাই দিলাম স্কোয়ার দেখো ফরি স্কোয়ার ফরি স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন আর না থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন সিক্সটিন আর নাইন যোগ করলে হয় কিন্তু হচ্ছে টোয়েন্টি ফাইভ এটাই কিন্তু আছে আমার ডান পক্ষে তাহলে লিখবো ইকুয়াল টু ডান পক্ষ তাহলে লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত একেবারে সহজ অঙ্ক একটু নিজে দেখলেই পারবে এবার আমরা ষোলোর এক করাবো দেখো সোলোর এক আমার বাম পক্ষে আছে আমরা তুলবো বাম পক্ষ দেখো বামপক্ষে আমার আছে এরপরে আছে মাইনাস কজ স্কোয়ার দেখো কজ স্কোয়ার সাইন ইনভার্স ওয়ান ভাগ রুট থ্রি ওয়ান ভাগ তার মানে এইটাই তো আমরা প্রথমে বামপক্ষ তুলেছি এবার আমরা সূত্র বসব দেখো সাইন স্কোয়ার থিটা আমরা সাইন স্কোয়ার থিটার সমান জানি হচ্ছে ওয়ান মাইনাস দেখো সাইন স্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তার মানে কজ স্কোয়ার থিটা থিটা মানে হচ্ছে কজ ইনভার্স ওয়ান বাই থ্রি দেখো সাইন স্কোয়ার এটার থিটা ধরছি তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কিন্তু তার আগে একটা মাইনাস চিহ্ন আছে তার মানে হবে মাইনাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা থিটা মানে সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি দেখো কজ স্কোয়ার থিটা সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কিন্তু তার আগে একটা মাইনাস আছে তাই মাইনাস দিয়ে গুণ দিয়ে দিয়েছি দেখো এইটা হচ্ছে প্লাস ওয়ান আর এটা হচ্ছে মাইনাস ওয়ান এইটার এটা কাটা যায় থাকে হচ্ছে মাইনাস কজ আর কজ ইনভার্স ওয়ান বাই থ্রি আমরা এই এই স্কোয়ারটা টোটালটার পরে দিয়েছি দেখো এটাকে যদি স্কোয়ার করি তাহলে কজকে স্কোয়ার করলে হয় কজ স্কোয়ার এটা হচ্ছে থিটা যেহেতু ধর্ষি তাহলে কজ স্কোয়ার এইটা হবে প্লাস এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি আর যেহেতু স্কোয়ার আছে তাই আমরা টোটালটার পরে হোল স্কোয়ার দিলাম এখন দেখো কজ আর কজ ইনভার্স কাটা যায় থাকে হচ্ছে আগেই ছিল মাইনাস কজ আর কজ ইনভার্স কাটা যায় থাকে হচ্ছে ওয়ান বাই থ্রি আর যেহেতু টোটালটার উপরে স্কোয়ার ছিল তাই হবে স্কোয়ার প্লাস সাইন আর সাইন ইনভার্স কাটা যায় থাকে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যেহেতু টোটালটার উপরে স্কোয়ার ছিল তাই স্কোয়ার দিলাম এখন দেখো ওয়ান কে স্কোয়ার করলে যদি আমরা ওয়ান কে স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে দেখো আমরা মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে হয় ওয়ান আর থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন প্লাস ওয়ান বাই থ্রি এবার আমরা এটা লশাইগু যদি করি এটা লসাগু হচ্ছে নাইন লসাগু তার মানে মাইনাস ওয়ান প্লাস থ্রি তার মানে আসে হচ্ছে টু বাই নাইন ইকুয়াল টু ডান পক্ষ তাহলে লাস্ট ডান পক্ষ অর্থ লাস্টে লিখবো বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত দেখো অঙ্কগুলা কিন্তু তুমি যদি চেষ্টা করো তাহলে একেবারে সহজ অঙ্ক একটু চেষ্টা করলে পারবে তবে এই অঙ্কগুলা একটু দেখো যে ব্যাপারটা এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সহজ অঙ্ক হলো এই কয়টা অঙ্ক এখন আমরা ষোলোর দুই নং করাবো দেখো দুই নং আমরা লেফট হ্যান্ড সাইড তুলেছি বলা আছে যে এইটা ইকুয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে তো আগের অঙ্কের মতোই তো দেখো যে ব্যাপারটা কোসেক স্কোয়ার

থিটা থিটা সমান হচ্ছে কট ইনভার্স রুট থ্রি দেখো সেক স্কোয়ার থিটা এটা থিটা তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখন দেখো যে ব্যাপারটা আমরা কি ওয়ান প্লাস এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি আর টেনকে আমরা যদি কট লিখি কট ইনভার্স টু হবে দেখো আর যেহেতু কটের উপরে স্কোয়ার ছিল আমরা টোটালটার উপরে স্কোয়ার দিলাম আর এই থ্রি দ্বারা গুণ করে ক্ষেত্রে দেখো যে টেন এবার এই কট ইনভার্স রুট থ্রি আমরা কট ইনভার্স রুট থ্রি আমরা এই রুট থ্রিকে কে যদি আমরা উল্টায় দিই মানে রুট থ্রির নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো আমরা ওয়ান যদি ধরি এবার ওয়ানকে আমরা লবে এবং রুট থ্রিকে কে যদি হরে নি মানে বিপরীতকরণ করি সেক্ষেত্রে কটটা কিন্তু টেন ইনভার্স আমরা লিখতে পারি কট ইনভার্সটাকে আমরা টেন ইনভার্স লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি লিখে আর স্কোয়ার আছে আমরা টোটালটার উপরে স্কোয়ার দিলাম দেখো যেমনটা এই মাইনাস থ্রি দিয়ে এই দুটারে এইটা ওয়ান ওয়ানরে গুণ করছি তাহলে হয় মাইনাস থ্রি আর মাইনাস থ্রি গুণ এইটারে গুণ করলে হয় মাইনাস থ্রি ইন্টু এইটা তবে আমার টেন স্কোয়ার থ্রিটা ছিল আমরা স্কোয়ারটাকে টোটালটার উপরে দিয়েছি এবার দেখো কট আর কট ইনভার্স কাটা যায় থাকে হচ্ছে ওয়ান প্লাস তাকে হচ্ছে টু আর যেহেতু টোটালটার উপরে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিলাম মাইনাস থ্রি মাইনাস থ্রি ইন্টু টেন আর টেন ইনভার্স কাটা থাকে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এরপরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এবার দেখো সেটা হলো যে ওয়ান প্লাস টু টুকে স্কোয়ার করলে হয় ফোর মাইনাস থ্রি মাইনাস থ্রি ইন্টু কে স্কোয়ার করলে হয় ওয়ান আর রুট থ্রি কে স্কোয়ার করলে হয় থ্রি এবার এই থ্রি আর থ্রি কাটা থাকে দেখো ওয়ান প্লাস ফোর মাইনাস থ্রি থাকে হচ্ছে মাইনাস ওয়ান এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ওয়ান আসে এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে তাহলে ইকুয়াল টু লিখবো ডান পক্ষ অতএব দেখো আমরা লিখছি পক্ষ সমান ডান প্রমাণিত এরপরে দেখো আমরা এক সমাধান করাবো একের ক্ষেত্রে দেখো এখানে একই রকম দেখো সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটার সমান আমরা লিখতে পারি ওয়ান দেখো সেক স্কোয়ার থিটা এটা যদি আমরা থিটা ধরি সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা থিটা মানে কট ইনভার্স থ্রি প্লাস কোসেক থিটা থ্রিটা কোসেক স্কোয়ার থ্রিটার সময় লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার্স টু দেখো ওয়ান আর ওয়ান যদি যোগ করা হয় তাহলে টু হবে আর টেন আমরা এই কট ইনভার্স আছে এই থ্রিকে যদি আমরা বিপরীতকরণ করি মানে লবকে হরে হরকে ওয়ান লবে নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা লিখতে পারি টেন তাহলে ওয়ান বাই থ্রি লিখলে আমরা মানে কট ইনভার্স থ্রি আছে এটার আমরা টেন ইনভার্স ওয়ান বাই থ্রি আকারে লিখতে পারি আর যেহেতু আছে পরে আমরা দিতে পারি প্লাস একই রকম আর যেহেতু আছে আমরা টোটাল ডার পরে স্কোয়ার দিলাম টু টেন আর টেন ইনভার্স কাটা যায় থাকে হচ্ছে ওয়ান বাই থ্রি এরপরে হচ্ছে স্কোয়ার প্লাস কট আর কট ইনভার্স কাটা যায় থাকে হচ্ছে ওয়ান বাই টু এরপরে স্কোয়ার সমান দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এখানে প্লাস ছিল তার মানে টু প্লাস দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় তারপরে প্লাস প্লাস ছিল আমরা দিয়েছি তো দেখো টু প্লাস ওয়ান কে স্কোয়ার করলে হয় ওয়ান আর থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন প্লাস ওয়ান কে স্কোয়ার করলে হয় ওয়ান টু কে স্কোয়ার করলে হয় টু কে স্কোয়ার করলে হয় ফোর এবার আমরা এটা লসাগু করব লসাগু হচ্ছে থার্টি সিক্স লসাগু দেখো যে ব্যাপারটা থার্টি সিক্স লসাগু তাহলে হয় সেভেন্টি টু প্লাস নাইন সমান আসে হচ্ছে এইটটি এইটটি ফাইভ ভাগ হচ্ছে থার্টি সিক্স দেখো এইটারে আমরা এরম লিখতে পারি সেটা হলো যে টু সমস্ত থার্টিন ভাগ থার্টি সিক্স দেখো এইটারে ভাঙলে কিন্তু এইটা আসে থার্টি সিক্স আর টু যদি আমরা গুণ করি গুণ করলে হয় সেভেন্টি টু সেভেন টু টু আর থার্টিন যোগ করলে হয় হচ্ছে এইট্টি ফাইভ ভাগ হচ্ছে থার্টি সিক্স এটারে ভাঙলে এটাই হয় এটাই আছে আমার ডান পক্ষে তাহলে লিখতে পারি অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এখন দেখো সতেরো দুই সতেরো দুই কিন্তু একেবারে একেবারে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই ষোলোর একের মতোই জাস্ট ষোলোর একের এখানে মাইনাস ছিল এখানে প্লাস দেওয়া আছে তাই প্রমাণটা একটু চেঞ্জ আছে ষোলোর এক পারলে তুমি সতেরো দুইও পারবে আশা করি তবে এইখানে দুইটা একটা অঙ্ক দেখার পরে তুমি অঙ্কগুলো নিজে নিজে করবে করলে আশা করি যে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না আজকের পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকবে